কোন রকম প্রশিক্ষণ ছাড়া শুধুমাত্র ইউটিউবের কল্যাণে মাত্র 25,000 টাকা পুঁজি দিয়ে শুরু করা কলা বাগান থেকে 3 বছরের ব্যবধানে 3 লাখ টাকার কলা বিক্রি করেছেন কলা চাষী দেলোয়ার হোসেন। এমনকি কলা বিক্রি করে তার লাভ হয়েছে প্রায় 2 লাখ টাকা। আমি সারা করি করছি প্রায় 5,000 টাকা, কিন্তু সারাই আমি বিক্রি করছি 10,000 টাকা। আর 3 বছরে প্রায় কলা প্রায় আমার ফরসবাদেও প্রায় 2 লক্ষ টাকা লাভ হয়েছে, আর এমনিতে প্রায় 3 লক্ষ টাকার মতো উন্নয়ন, প্রায় 3 লক্ষ টাকা বিক্রি। দৃঢ় ইচ্ছা মনোবলের মাধ্যমে সফল উদ্যোক্তা হতে পেরেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুর গ্রামের দেলোয়ার হোসেন। ইউটিউবে ভিডিও দেখে তৈরি করেছেন কলার বাগান, অতি কষ্টে গড়ে তোলা বাগানটির নাম রেখেছেন রাজা ব্যানানা গার্ডেন। কিছু পতির জায়গা ছিল, তো পতির জায়গায় কি চাষাবাদ করা যায় তা নিয়ে আমি মানে চিন্তা ছিল। ইউটিউবের মাধ্যমে জানতাম বাড়ি যে রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এখানে টিস্যু কালচার সারা তৈরি হয়। তখন ওই প্রফেসরের নাম্বার নিয়ে তাদের সাথে আলাপ করি, তাদের বলছেন যে ঠিক আছে টাকা পাঠাই দাও, আমি আপনার ঠিকানা আমি সারা পাঠাই দিই। কলা বাগান করায় স্থানীয় শ্রমিকদের জন্য সৃষ্টি হয়েছে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ। এখানে কাজ করে যে পারিশ্রমিক পান তা দিয়ে পরিবার নিয়ে বেশ সচ্ছলভাবে চলছেন বলে জানান পরিচর্যাকারীরা। আমি প্রথম থেকেই শেষ পর্যন্ত আসছিলাম এই বাগানটা তৈরি করতে। বাগানটা তৈরি করার পরে আমি দেখা গেছে যে অনেক বড় বড় কলা আসছে, তার অনেক টাকা বিক্রি করছে। দেলোয়ারের সফলতা দেখে কলা চাষে আগ্রহী হয়েছেন আশেপাশের গ্রামের বেশ কয়েকজন, তারাও চান কলা বাগান করে সফল উদ্যোক্তা হতে। কিছু লাভবান হন যায়, কিছু যদি লাভবান হন যায় তো গরিব মানুষ তো আমরা এটা লাগে ওইটা এটা থেকে আস্তে আস্তে করা। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এরকম উদ্যোক্তাদের পাশে কৃষি অফিস সবসময় আছে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম। আমাদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, তারা যাতে বিভিন্ন ধরনের ফল চাষ, কলা চাষের পাশাপাশি অন্যান্য ফল চাষ তারা সম্প্রসারণ করে এবং তারা যাতে তাদের পুষ্টি চাহিদা মেটানোর ব্যাপারে আরও উদ্যোগী হয় এ ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। উঁচু জমিতে কম পরিশ্রমে সহজেই সফল উদ্যোক্তা হওয়া যায়, তরুণরা এরকম উদ্যোগ গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা দেলোয়ারের।